বিদ্যাপীঠ চ্যানেলে জানাই সকলকে স্বাগত এবং সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস এইটের গণিত বিষয়টি নিয়ে। অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কে যা যা কোশ্চেন আছে আমরা সেগুলি আজকে সমাধান করব। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি কত। তাহলে আমি যদি আগে অঙ্কন করি ছবিটা, যে এক নম্বর একটি সরলরেখার উপরে আমি লিখে নিই কোশ্চেনটা, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি কোণ উৎপন্ন করে, ধরে নিলাম এটি একটি রশ্মি, এই রশ্মিটি এই এ বি সরলরেখার উপর দাঁড়িয়ে যে কোণ তৈরি করলো, যে দুটি কোণ তৈরি করলো, সবসময় আমরা জানি যে একটি সরলরেখাকে যে কোনো রশ্মি যদি ছেদ করে যায় বা ওই সরলরেখার উপরে দণ্ডায়মান হয় তাহলে তার মান হয় 180 ডিগ্রি, অর্থাৎ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে আমরা লিখব 2 সমকোণ। চলে এলাম 2 নম্বর কোশ্চেনে, বলছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। তো এই সংখ্যাটিকে, এই সংখ্যাটির একটি রহস্য আছে, আগে আমি অ্যান্সারটা বলে দিই তারপরে তোমাদের এই রহস্যটা দেখাবো। যে বলছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়, এটিকে বলা হয় হার্ডি রামানুজম সংখ্যা, হার্ডি রামানুজম সংখ্যা, হার্ডি রামানুজন সংখ্যা। তো এই সংখ্যাটির গুরুত্ব এতটা কেন, তো ছোট্ট করে একটু বলে দিই, এই সংখ্যাটি দুটি আলাদা আলাদা সংখ্যার ঘনের সমষ্টি, 12 কিউব + 1 কিউব করলে হয় 1728 + 1 = 1729। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটিকে আরও দুটি সংখ্যার ঘনের সমষ্টির আকারে লেখা যায়, একটা হচ্ছে 10³ + 9³। 10³ হচ্ছে 1000, 9³ হচ্ছে 729 = 1729। তো এই দুটি সংখ্যা, এই সংখ্যাটি ভিন্ন ভিন্ন দুটি সংখ্যার ঘনের সমষ্টি, এই জন্য এই সংখ্যাটির গুরুত্ব একটু অন্যরকম, আর এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, a+1/a = 1 হলে a³ + 1 = কত। এটা আমরা কিভাবে সমাধান করব, প্রথমে আমাদের এই শর্তটা দেখতে হবে, শর্তটা কী দেওয়া আছে, a+1/a = 1। তাহলে এই শর্তের সাপেক্ষে আমরা আগে লসাগু করে নেব, তাহলে a² + 1 = 1 বা a² + 1 = a বা a² এই এটাকে এদিকে আনলাম মাইনাসে +1 = 0, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমাদের বলে দিয়েছে a³ প্লাস
वन मान कत हमें यथारीति ये एर होल किूब और ये वन होल किूब लिखते परि कारण आप जानी जो एक होल किूब कराओ एक ही है तेल ए किूब प्लस बी किूबर फर्मूला कि ए प्लस बी ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर सरि प्लस माइनस ए प्लस वन ए स्क्वायर माइनस ए प्लस वन एबार देखो ये एक नम्बर समीकरण ए स्क्वायर माइनस ए प्लस वन एटा समान किन्तु जिरो किन्तु आमरा पेये गेछि ताहले आमरा एटाके लिखे नेब जिरो दिए लिखब एक एर साहाज्ये पाई ताहले आमादेर उत्तर कत जिरो आंसर शून्य। एबार चले जाब आमरा आमादेर परवर्ती प्रश्ने चले एलाम परवर्ती प्रश्ने परवर्ती प्रश्न देवा आछे जदि एम प्लस एन इक्वल्स टू फाइव एवं एम एन इक्वल्स टू सिक्स है तब एम स्क्वायर प्लस एन स्क्वायर इंटू एम क्यूब एर मान कत तहले आमरा किभाबे निर्णय करब देखो एम प्लस एन एर मान देवा आछे एम एन एर मान देवा आछे आमरा डायरेक्ट एटाई चले जाब अंकते এটাকে এবার সমাধান করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি ফর্মুলা থাকে যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এখানে এ মাইনাস বিটাকে নিলাম না কারণ আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু অর্থাৎ এম প্লাস এন এর ভ্যালু তাই মাইনাস নেওয়া যাবে না এবার করব আমরা ए किूब माइनस बी किूबर सूत्र ए किूब माइनस बी किूब ए माइनस बी होल किूब माइनस थ्री एम एन इंटू एम प्लस एन एबार आमरा मान बसिए देव लिखब मान बसिए पाई मान बसिए पाई ताले एम प्लस एन एर मान कत पाँच तर होल स्कोयर माइनस टू इंटू एम एन हे छय ठीक एक ही रकम भाव एखे एम प्लस एन पाँच तर किूब माइनस थ्री इंटू छय इंटू पाँच पाँच स्कोयर मान हे एक पचिस शुद्ध पचिस माइनस छय दुगुण बारो और यदि एकशो पचिस माइनस पाँच छय त्रिस तीन त्रिश अंक नब्बे তাহলে পঁচিশ মাইনাস বারো সমান সমান তেরো ইন্টু এদিকে পঁয়ত্রিশ সমান সমান গুণ করলে হয় পঁয়ত্রিশ ইন্টু বারো এই তেরো পাঁচ তিন থেকে নয় দশের শূন্য পাঁচ তিন পাঁচ পাঁচ চার তাই চারশো পঞ্চান্ন আমাদের উত্তর হয়ে গেল চারশো পঞ্চান্ন এবার চলে যাব পরবর্তী অঙ্ক চলে এলাম পরবর্তী অঙ্কে পরবর্তী প্রশ্ন দেওয়া আছে এর উৎপাদকে বিশ্লেষণ করো নাকি এক্স এস কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তো প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ঘনমূল করা যায় এমন সংখ্যা দেখো এক্স এস কিউবের ঘনমূল আছে আমরা এর ঘনমূল করতে পারবো লিখতে পারবো যে এক্স তার হোল কিউব কিন্তু নয় এর কখনো ঘনমূল হয় না তাহলে নয়ের ঘনমূল যেহেতু হয় না তাহলে নাইন ওয়াই কিউবকে আমাদের এমন দুটি সংখ্যার আকারে ভাঙতে হবে যে দুটি সংখ্যারই ঘনমূল করা যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে না এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট কিউব আমরা নাইন ওয়াই কিউবকে ভেঙে ওয়াই কিউব মাইনাস এইট কিউব লিখলাম মাইনাস এবার এটা গুণ করে দেবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এবার একটু সাজিয়ে নেব এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর একদম এইট এই কিউবকে একদম শেষে রাখব অর্থাৎ এই টোটাল অংশটা এই অংশটা দেখো একটা ফর্মুলা ए माइनस बी तर होल किूबर
তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। আর এই এইট ওয়াই কিউবকে আমরা লিখতে পারি যে টু ওয়াই তার হোল কিউব। তাহলে এইবার আমরা সমাধান করব এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই পেলাম, ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই থ্রি ওয়াই। আর এখানে এবার এটাকে ভাঙব, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার। তো এবার দেখা যাক কোনো কিছু কাটাকুটি যায় কি না। এখানে প্লাস এক্স ওয়াই টু এক্স ওয়াই হবে, তাহলে মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই কাটা গেল। তাহলে যেহেতু এটা কাটা গেল তাহলে আমরা কী পাচ্ছি আলটিমেট সলিউশন? আমরা আলটিমেট সলিউশন পাচ্ছি এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স স্কোয়ার। দেখো একটু ভালো করে, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ফোর ওয়াই স্কোয়ার। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, ফাইভ ওয়াই স্কোয়ার থেকে আবার মাইনাস টু ওয়াই বাদ গেল, তাহলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। তো এটি হয়ে গেল আমাদের সমাধান পাঁচ নম্বর অঙ্কের। এবার চলে যাব পরবর্তী অঙ্কে। চলে এলাম পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক হচ্ছে এক নম্বর দাগের নিচে বহুভিত্তিক বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর, তো অর্থাৎ এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপের প্রথম প্রশ্ন দেওয়া আছে দুই বাই পাঁচ এবং তিন বাই সাতের মধ্যে কতগুলি মূলদ সংখ্যা আছে, একটি দুটি পাঁচটি না অসংখ্য। তাহলে দেখা যাক কটি থাকতে পারে। তাহলে আমরা প্রথমে আগে এই মূলদ সংখ্যা দুটিকে পরপর লিখে নেব। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বয়ের লসাগু করা। তাহলে পাঁচ আর সাতের লসাগু হচ্ছে ৩৫। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে কত গুণ করলে ৩৫ আনা যায়? সাত গুণ করলে ৩৫ আনা যায়। তাহলে এই সাত নিচে গুণ করা মানে ওপরে গুণ করা। আবার দ্বিতীয় ভগ্নাংশের লবে হরের সঙ্গে হরে আছে সাত, তার সঙ্গে পাঁচ গুণ করা মানে ৩৫ পাওয়া যাওয়া। তাহলে একই রকমভাবে একই সংখ্যা ওপরে গুণ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম ১৪/৩৫, এখানে পেয়ে গেলাম ১৫/৩৫। কিন্তু এই ভগ্নাংশ দুটিতে দেখা যাচ্ছে যে ১৪ এবং ১৫ পরপরই দুটি ভগ্নাংশ, যার মধ্যে কিন্তু এখান থেকে কোনো মূলদ সংখ্যা আমরা বার করতে পারছি না, কিন্তু এর মধ্যেও অসংখ্য মূলদ সংখ্যা আছে, সেটা আমরা কীভাবে জানব? ঠিক একই রকমভাবে একটু বৃহৎ সংখ্যা দিয়ে, যেহেতু দুটো ভগ্নাংশেরই হরকে আমি সমান করে ফেলেছি, তাই যে কোনো সংখ্যা দিয়ে একটু যদি বৃহৎ সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো বুঝতে পারব। প্রথমে আমরা চলে আসি দুই দিয়ে গুণ করব। দুই দিয়ে যদি গুণ করি, প্রথম ভগ্নাংশকেও দুই দিয়ে গুণ, দ্বিতীয় ভগ্নাংশকেও দুই দিয়ে গুণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ২৮/৩৫। আর এখানে পেয়ে যাচ্ছি ৩০/৩৫। দেখো ২৮/৩৫ আর ৩০/৩৫, তাহলে ২৮ আর ৩০-এর মধ্যে আমি কিন্তু একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, যেটা কি না ২৯/৩৫। তাহলে আমরা কি বলতে পারছি? আমরা কিন্তু এখনও ডিরেক্টলি বলতে পারছি না যে একটি দুটি না পাঁচটি না অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে দেখা যাক আবার গুণ করতে হবে। এই ২৮/৩৫ বেরিয়ে গেছে আর ৩০/৩৫ বেরিয়ে গেছে, এগুলিকে আবার গুণ করো। তাহলে ২৮/৩৫
আর এদিকে 30/35। এবার যদি একটু বড় সংখ্যা অর্থাৎ একবারে 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাবো একটা বৃহৎ গ্যাপ দুটি ভগ্নাংশের মধ্যে। 5 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 140 আর এখানে পাচ্ছি 350। ঠিক একই রকমভাবে এখানে পাচ্ছি 150 আর এখানে পাচ্ছি 350। দেখো 140 আর 150 এর মধ্যে 141/350, 142/350, এই এই করতে করতে 149/350 পর্যন্ত আমরা কিন্তু মূলদ সংখ্যা পেতে পারি। আবার অর্থাৎ আবার তুমি যদি 10 দিয়ে গুণ করো, 15 দিয়ে গুণ করো, এইভাবে যদি বড় সংখ্যা দ্বারা গুণ করতে করতে যাও তাহলে কিন্তু দুটি ভগ্নাংশের মধ্যে গ্যাপ ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ ওর মাঝের সংখ্যাগুলি ক্রমশ ফুটে উঠবে। তাই এই দুটি যে কোনো মূলদ সংখ্যা মধ্যে সর্বদা অসংখ্য মূলদ সংখ্যা অবস্থান করে থাকে। ঠিক আছে, যে কোনো ভগ্নাংশের মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা অবস্থান করে থাকে, তাহলে আমাদের রাইট অসংখ্য। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। বলছে নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণ মানে আমরা কি জানি? সম্পূরক কোণ মানে হচ্ছে যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তারা পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে দেখব আমরা এখান থেকে কোন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো দেখা যাক, প্রথমে অপশান টেস্ট করি। অপশান এ 35 ডিগ্রি + 45 ডিগ্রি, দেখো এই দুটো যোগ করলে 80 ডিগ্রি হচ্ছে, যেটা কখনোই সম্পূরক কোণ নয়, তাই অপশান এ কিন্তু হলো না। আবার ঠিক চলে গেলাম বি নম্বর অপশানে। বলছে 135 ডিগ্রি আর 45 ডিগ্রি, দেখো এই দুটি কোণকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো আমাদের সম্পূরক কোণ। ঠিক আছে, এই দুটি কোণ। ঠিক একই রকমভাবে অপশান সিকে দেখে নিই একবার, 70 ডিগ্রি আর 20 ডিগ্রি হয়, 90 ডিগ্রি এটা সম্পূরক কোণ নয়। আবার ডি 70 ডিগ্রি 120 ডিগ্রি, এ দুটো যোগ করলে হয় 190 ডিগ্রি, তাই এইগুলিটিও সম্পূরক কোণ নয়। তাহলে আমাদের অপশান বি ইজ রাইট। এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী অঙ্কে। চলে এলাম পরবর্তী অঙ্কে, শূন্যস্থান পূরণ 2:1। বলছে পাই চিত্রের এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয়। সবসময় মাথায় রাখতে হবে যে বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের সর্বদা সমানুপাতিক হয়, সর্বদা সমানুপাতিক হয়। এবার চলে যাব পরবর্তী অঙ্কে। চলে এলাম পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে দেওয়া আছে কোনো ভাগ অঙ্কে ভাজক (√2a − 1), ভাগফল (5a − 14) এবং ভাগশেষ (35a − 17) হলে ভাজ্য কত। আমরা ভাজ্য ভাজক ভাগফলের ক্ষেত্রে দেখেছি একটা সূত্র আমরা জানি যে ভাজ্য = ভাজ্য = ভাজক * ভাগফল + ভাগশেষ। তো এই সূত্রটা দ্বারাই কিন্তু আমরা এই অঙ্কটির সমাধান করব। এই সূত্রে আমরা ভাজ্য ভাজক ভাগফল এই ভাজক ভাগফল এবং ভাগশেষের মান বসিয়ে দেব। ভাজক কত? ভাজক হচ্ছে √2a − 1। ভাগফল কত? 5a − 14 + 35a − 17 হচ্ছে ভাগশেষ। এইবার এইটাকে আমরা সমাধান করব। এবার গুণ করার পালা, √2 5a, দ্যাট ইজ 5a³ − 14² আবার 2a দিয়ে গুণ + 10² − 14² = 28
माइनस फाइव ए माइनस प्लस ए माइनस प्लस फोर्टीन ए प्लस फोर्टीन प्लस पैंतीस ए माइनस सतर। तेल जोग वियोग कर दी फाइव ए किऊब एकटाई आछे ताई एकटाई लिखलाम। ए स्क्वायर देखा जाक कतगुलो आछे एखाने आछे हच्छे माइनस चौदह ए स्क्वायर प्लस टेन ए स्क्वायर वियोग कर ले माइनस फोर ए स्क्वायर। एखाने आछे आठाश ए माइनस फाइव ए হচ্ছে মাইনাস তেত্রিশে আর এখানে আছে প্লাস পঁয়ত্রিশে তাহলে হয়ে গেল প্লাস টু এ আর এখানে আছে চোদ্দো প্লাস চোদ্দো মাইনাস সতেরো বিয়োগ করলে হয় মাইনাস তিন। তো এটি হয়ে গেল আমাদের ভাজ্য, এটি হলো প্রশ্নের উত্তর। আমাদের চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্ন বলে দিয়েছে যে একটি পায়চিত্র অঙ্কন করতে হবে। জিনিস দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, সাধারণ পাউরুটি তিনশো কুড়ি টাকা, স্লাইস পাউরুটি একশো টাকা, কেক একশো ষাট টাকা আর বিস্কুট হচ্ছে একশো চল্লিশ টাকা। এটাকে আমরা কীভাবে পাইচিত্রের রূপ দেব তার আগে আমাদের বেশ কিছু তথ্য তৈরি করে নিতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা এটা করব, আগে লিখব যে কত পাউরুটি মোট বিক্রি হয়েছে। দেখো কত টাকার পাউরুটি বিক্রি হয়েছে, না তিনশো কুড়ি যোগ একশো যোগ একশো ষাট যোগ একশো চল্লিশ, এগুলো আগে যোগফল নির্ণয় করব। তাহলে লিখব মোট বিক্রি হয়েছে সমান সমান তিনশো কুড়ি যোগ একশো যোগ একশো ষাট যোগ একশো চল্লিশ, এইগুলো যোগ করলে হয় সাতশো কুড়ি টাকা। তাহলে সেই দিনকে মোট সাতশো কুড়ি টাকা বিক্রি হয়েছে। তাহলে এবার আমাদের আগে এই যে পায়চিত্র করার আগে প্রত্যেকের অংশ বার করে নিতে হয় অংশ। তাহলে সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, দেখো সাতশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকা, এত অংশ, ঠিক আছে এত অংশ। এবার আমরা কাটাকুটি করব, শূন্য শূন্য কেটে দিলাম, নয় দিয়ে কাটব, এই আট দিয়ে, আট নং বাহাত্তর, চার আটটা বত্রিশ, তো চার বাই নয় অংশ। তাই সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে চার বাই নয় অংশ। ঠিক একই রকমভাবে পরপর আমরা এইভাবে অংশগুলো বার করে নেব। স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে সাতশো কুড়ি টাকার মধ্যে একশো টাকা, কাটাকুটি করি, শূন্য শূন্য কেটে গেল, দুই দিয়ে কাটো, পাঁচ ছত্রিশ, তাহলে পাঁচ বাই ছত্রিশ অংশ। এবার চলে আসবো কেক, কেক বিক্রি হয়েছে সমান সমান সাতশো কুড়ি টাকার মধ্যে একশো ষাট টাকা, শূন্য শূন্য কেটে দাও, আট দিয়ে কাটো, দুই এটা নয়, দুই বাই নয় অংশ। এবার চলে আসবো বিস্কুট, বিস্কুট বিক্রি হয়েছে সমান সমান সাতশো কুড়ি টাকার মধ্যে একশো চল্লিশ টাকা, শূন্য শূন্য কেটে দিলাম, দুই দিয়ে কাটলাম, সাত এখানে দুই দিয়ে কাটলে হয় ছত্রিশ, তাহলে সাত বাই ছত্রিশ অংশ। তো আমরা এইগুলো পেয়ে গেলাম যে প্রত্যেকটি জিনিসের মোট অংশ। এইবার আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করব। কীভাবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করে সেটা দেখব। এবার নির্ণয় করব বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তাহলে সাধারণ
পাউরুটির ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। সাধারণ পাউরুটির ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান সমান কত? দেখো, একটা বৃত্তকলা, একটা সম্পূর্ণ বৃত্তকলা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে কত অংশ সাধারণ পাউরুটি, সেটা আমাদের বার করতে হবে, কত ডিগ্রি। তাহলে 9 দিয়ে কেটে দাও, 4 9 36, 40 সমান সমান 160 ডিগ্রি। অর্থাৎ সাধারণ পাউরুটির অংশ পেয়ে গেলাম 160 ডিগ্রি। এবার চলে আসবো স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটির ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ইনটু, এর অংশ ছিল 5/36, 36 দিয়ে কেটে দাও 10, 5 10 50 ডিগ্রি। এবার চলে আসবো কেক। কেকের ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান সমান 360 ডিগ্রি ইন্টু 2/9, অংশ ছিল 4, দিয়ে 9 দিয়ে কেটে দাও, 4 9 36, 40 সমান সমান 40 80 ডিগ্রি। বিস্কুট এর ক্ষেত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 7/36, 36 10 70 ডিগ্রি। তাহলে আমরা এই কটি অংশ কিন্তু পেয়ে গেলাম। প্রত্যেকটি সাধারণ পাউরুটির ক্ষেত্রে 160 ডিগ্রি, স্লাইস পাউরুটির ক্ষেত্রে 50 ডিগ্রি, কেকের ক্ষেত্রে 80 ডিগ্রি, আর এদিকে বিস্কুটের ক্ষেত্রে 70 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার আমরা এই বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলি দ্বারা পাইচিত্র অঙ্কন করে দেখাবো। কীভাবে পাইচিত্র অঙ্কন করতে হয় দেখে নাও। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বা যে কোনো মাপ নিয়ে। হয়ে গেল একটি বৃত্ত অঙ্কন। এবার এই বৃত্তকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। যত ডিগ্রি করে কোণ আমরা পেয়েছিলাম, সেই ডিগ্রিগুলিকে এখানে আমাদের পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করাতে হবে। তো সাধারণ পাউরুটির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 160 ডিগ্রি। তো সর্বপ্রথম কীভাবে করব, একদম এই কেন্দ্র থেকে একটি সরলরেখা অঙ্কন করে নেব। সরলরেখা অঙ্কন করে নেওয়ার পর এইবার চাঁদাটা বসাবো এই জায়গায়, একদম মিডল পয়েন্টে, কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে। এবার আমাদের 160 ডিগ্রি সবসময় মাথায় রাখবে, নিচের অংশটা ধরে করতে হয়, চাঁদায় যে নিচের অংশটা থাকে এইখানে আমরা বিন্দু পুট করলাম। তাহলে এইবার টেনে দেব আমরা, কিন্তু এই বিন্দু পর্যন্ত যাব না, বৃত্তের ওপর পর্যন্ত টানবো। তাহলে এটা পেয়ে গেলাম 160 ডিগ্রি একটি কোণ। এরপরে বলেছে 50 ডিগ্রি, স্লাইস পাউরুটির ক্ষেত্রে 50 ডিগ্রি। তো আমরা এবার 50 ডিগ্রিটা কীভাবে অঙ্কন করব? আমরা 50 ডিগ্রিটা অঙ্কন করব এইভাবে, যেখানে আমাদের নতুন দাগটা শুরু হলো সেইখানে আবার ঠিক এইভাবে উল্টো করে চাঁদা বসাও। এবার 50 ডিগ্রি কোথায় হচ্ছে? নিচেরটা ধরে করব, ঠিক এখানে 50 ডিগ্রি হচ্ছে। আবার ঠিক এই কেন্দ্র থেকে দাগ টেনে দাও। কেন্দ্র থেকে দাগ টানলাম, 50 ডিগ্রি হয়ে গেল। এর পরবর্তী ক্ষেত্রে বলেছে কেক 80 ডিগ্রি। এইবার ঠিক একই রকম জিনিস, নতুন দাগে বসাও, বসিয়ে 80 ডিগ্রি অঙ্কন করে দাও। এখানে 80 ডিগ্রি, এইবার 80 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। হয়ে গেল 80 ডিগ্রি।
এটা 80 ডিগ্রি হয়ে গেল। এবং শেষের যেটা থাকে শেষের এটা কখনো আমাদের আঁকতে হয় না, অটোমেটিক্যালি তৈরি হয়েই থাকে। তো তোমরা মিলিয়ে নিয়ে দেখতে পারো যে শেষ দাগে যদি আমি বসাই, ঠিক দেখো এটা 70 ডিগ্রি তৈরি হয়ে গেছে, একদম 70 ডিগ্রিতেই তৈরি হয়ে গেছে দাগটা। তো এবার আমরা বৃত্তকলাগুলিকে লিখে ফেলব। প্রথমে কম্পাস বসিয়ে আগে বৃত্তের কেন্দ্রে কম্পাস বসিয়ে বৃত্তচাপগুলিকে অঙ্কন করে দেব। একটু ভিন্ন ভিন্ন মাপ নিয়ে তোমরা করতে পারো। এবার আমরা প্রত্যেকটির ভাগগুলো এবং তার ডিগ্রিগুলো পরস্পর লিখে দেবো। এটা 160 ডিগ্রি, এটা হয়েছিল 50 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। এবার আমরা এক এক করে প্রত্যেকটা কেন্দ্রের নাম লিখে দেবো। এটা ছিল সাধারণ পাউরুটি, এইভাবে দাগ দিয়ে তীর চিহ্ন দিয়ে আমরা লিখে দেব সাধারণ পাউরুটি। এটা হবে স্লাইস পাউরুটি, আর একদম এইটা হবে কেক। একদম এটা পাচ্ছি বিস্কুট। হয়ে গেল আমাদের সম্পূর্ণরূপে পাই চিত্র, যে তথ্যটির উপর দেওয়া ছিল তার উপর ভিত্তি করে। তো আজকের গণিতের ওপর মডেল অ্যাক্টিভিটি এই পর্যন্তই। এরপরের ভিডিওতে তোমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটির বিজ্ঞান বিষয়টি সম্পর্কে আলোচনা করব, সেটা দেখতে পাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের সমবয়সী প্রত্যেকেই, তোমাদের বন্ধুরা প্রত্যেকেই এই ভিডিওটি দেখে এই উপকৃত হয়। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যেতে পারে। গুড নাইট।